আসসালামু আলাইকুম। শিক্ষানবিশ ফিল্ড অফিসার হিসেবে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন এবং স্টার্টিংয়ে কিন্তু 18,000 টাকা স্যালারি কিন্তু প্রদান করবে। ইএসডিও জাতীয় পর্যায়ের একটি খুবই নাম করা প্রতিষ্ঠান এবং স্নাতক পাশে এখানে আবেদন করতে পারবেন। এর সাথে সাথে বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন। তো হ্যালো বন্ধুরা, এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখুন শিক্ষানবিশ ফিল্ড অফিসার ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও ভ্যাকেন্সি টোটালি কিন্তু 200 জন নেবে। এখানে বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ সনদপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও। ইএসডিও কিন্তু 1988 সাল থেকে দারিদ্র ও প্রান্তিকদের প্রতি সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি মহৎ দৃষ্টি নিয়ে যাত্রা শুরু করেছে এবং 283টি উপজেলায় 10 মিলিয়নের অতি দরিদ্র মানুষের সার্বিক উন্নয়নে কাজ করছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় মূলত ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচি পরিচালিত করে। তো দেখুন এখানে আপনার যে কাজটি মূলত থাকবে, ঋণ বিতরণ, কিস্তি আদায় এবং নতুন সদস্য ভর্তি করা, দলের জন্য সদস্য বাছাই করা এবং বাছাই সম্পন্ন হলে শাখা ব্যবস্থাপককে জানিয়ে ছাড়পত্র গ্রহণপূর্বক দল গঠন কর সম্পন্ন করা, দল গঠন প্রক্রিয়া সম্পন্নর পর সাপ্তাহিক সঞ্চয় আদায় শুরু করা, সংশ্লিষ্ট শাখার আয়তন ও সমিতি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক সমিতির দায়িত্ব পালন করা, নিয়মিত দল পরিচালনা করতে গিয়ে সঞ্চয় ও ঋণের কিস্তি আদায়ের পাশাপাশি বিভিন্ন আর্থসামাজিক বিষয় যথা শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা, পরিবেশ ইত্যাদি বিষয়ে আলোচনা করা, সাপ্তাহিক সভায় দলের রেজুলেশন লেখা ও স্বাক্ষর করা, ঋণ প্রদানের ক্ষেত্রে বাছাই কমিটির মাধ্যমে ঋণী সদস্য প্রাথমিকভাবে নির্বাচিত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা, দৈনন্দিন 100% আদায় নিশ্চিত করা, ঋণী টাকা নিয়ে প্রকৃত খাতে ব্যবহার করছে কিনা তা নিশ্চিত করা, রিপোর্টিং নির্দিষ্ট সক অনুযায়ী রিপোর্ট করবেন এবং কর্তৃপক্ষ নির্দেশিত অন্যান্য কাজ কিন্তু করতে হবে। ফুল টাইম একটা চাকরি, কমপক্ষে স্নাতক পাশে আবেদন করতে পারবেন, বয়স 24 থেকে 35 বছরের ভিতরে, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন, মাঠ পর্যায়ে অতি দরিদ্র মানুষের সাথে কাজ করার মন মানসিকতা থাকতে হবে, অতিরিক্ত চাপের মাঝেও কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং বাংলাদেশের যে কোনো স্থানে বিশেষ করে ইএসডিওর যে মাইক্রোফিন্যান্স কর্মসূচি রয়েছে যেসব কর্মস্থলে সেখানে কিন্তু আপনার চাকরি করার মন মানসিকতা থাকতে হবে। বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা যদি থাকে তাহলে আলাদা রকম একটা সুযোগ পাবেন এখানে এবং চাকরিতে যোগদানের সময় কিন্তু আপনার 300 টাকা মূল্যমান একটি নন জুডিশিয়াল স্টামে উপযুক্ত জামিনদার কর্তৃক অঙ্গীকারনামা রাখতে হবে। এটা যে কোনো এনজিওতে করতে হয় কিন্তু মাইক্রোক্রেডিটে চাকরি করার সময়। এবং জব লোকেশন কিন্তু বাংলাদেশের যে কোনো স্থানে। স্টার্টিংয়ে স্যালারি পাবেন প্রথমে 1 বছর 18,000 টাকা এবং এরপরে যখন আপনি স্থায়ী হয়ে যাবেন তারপরে পাবেন 25,000 টাকা। এর সাথে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো পাবেন, সংস্থার প্রচালিত সুবিধাদি, বার্ষিক 2টি উৎসব বোনাস, সিপিএফ, গ্র্যাচুইটি বিমা, মোবাইল বিল, জ্বালানি বিল, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, পারফরমেন্স বোনাস ইত্যাদি কিন্তু আপনি এখানে পাবেন। তো দেখুন এবার কীভাবে আপনারা আবেদন করবেন। ইএসডিও কোনো প্রকার শিশু ও যুব নির্যাতন সহ্য করে না, সুতরাং এই জাতীয় কোনো কার্যক্রমের সাথে আপনি জড়িত থাকলে এখানে আবেদন করতে পারবেন না, সেটা তারা বলে দিয়েছে। তো দেখুন আবেদন করার নিয়ম হচ্ছে আবেদন কারীগণকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, আগ্রহী প্রার্থীটিকে আবেদনপত্র সহ সাম্প্রতিক জীবন বৃত্তান্ত, মানে সাম্প্রতিক যে জীবন বৃত্তান্ত আপনি যেখানে অবস্থান করছেন বা পারমানেন্ট বা প্রেজেন্ট অ্যাড্রেস সেগুলো সব কিছু উল্লেখ করতে হবে, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে তার কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, নাগরিক সনদপত্রের সত্যায়িত কপি পাঠাতে হবে সিনিয়র এপিসিএইচআর মানব সম্পদ বিভাগ ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও, বড়বারের লিখিত আবেদনপত্র আগামী 23/1/2023 ইংরেজি তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় আপনাকে কিন্তু পাঠাতে হবে এবং দ্রুত স্বল্প সময়ের মধ্যে যোগাযোগের সুবিধার্থে আবেদনপত্রের মধ্যে একটি মোবাইল নম্বর কিন্তু আপনার অবশ্যই দিতে হবে অথবা ইমেইলও কিন্তু আপনার সেখানে দিতে হবে। তো পাঠাবেন কোথায় দেখুন, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও, অ্যাড্রেস হচ্ছে কলেজ পাড়া, গোবিন্দনগর, ঠাকুরগাঁ, 5100, বাংলাদেশ। এই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠাতে হবে এবং অবশ্যই কিন্তু সেখানে একটা মোবাইল নম্বর আপনার উল্লেখ করতে হবে এবং এখানে কিন্তু 23 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, জানুয়ারির 23 তারিখ পর্যন্ত। তো এই ছিল মূলত ইএসডিওর সার্কুলারটি শিক্ষানবিশ ফিল্ড অফিসার হিসাবে। সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এই পরিবারের নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফিজ।